আমরা স্ক্রিনে একটি জাহাজ দেখতে পাচ্ছি। এই জাহাজটি কিভাবে করা হয়েছে এটি আমরা এখন দেখব। তো এই জাহাজটি ক্রিয়েট করার জন্য মেইনলি পেন টুলের ব্যবহার দেখানো হয়েছে। তো পেন টুল অধ্যায়ে আমরা পেন টুলের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো পেন টুলের সাহায্যে এই জাহাজটি আমরা এখন ক্রিয়েট করব। তো এই জাহাজটি ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের এই পেন টুলটি সিলেক্ট করে নিয়ে এখানে একটি ক্লিক করতে হবে। এখানে একটি ক্লিক করে নিয়ে এরপরে সোজা এই দূরত্ব বজায় রেখে এখানে আরেকটি ক্লিক শিফট ধরে সোজা করার জন্য লাইনটিকে এখানে একটি ক্লিক করতে হবে এবং এদিকে করার জন্য এদিকে এই জাহাজের মাথাটি এরকম করার জন্য এদিকে ক্লিক দিয়ে ধরে আমরা এভাবে নিতে পারি। এবার বাড়তি অংশটু কেটে দিতে পারি। এবার শিফট ধরে নিচের অংশটুকি অংশটুকু দেওয়ার জন্য শিফট ধরে এভাবে ক্লিক করতে পারি এবং পেছনের অংশ দেওয়ার জন্য এভাবে শিফট ধরে দিতে পারি। এবার আমরা এটিকে ফিল কালার করতে পারি। ফিল কালার করা হয়ে গেলে এবার আমাদের ইচ্ছে মতো জাহাজটিকে ছোট বড় বা হোয়াইট আমরা এভাবে বাড়িয়ে নিতে পারি বা কমিয়ে নিতে পারি। এবার আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এদিকের যে জাহাজের স্বাদ সেটি দিতে হবে। তো এই জন্য একইভাবে এই পেন টুলটি সিলেক্ট করে নিয়ে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে সোজা করার জন্য এদিকে ক্লিক করতে হবে এবং এই সোজা এদিকে নিয়ে আসার জন্য শিফট ধরে আবার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এদিকে সোজা করার জন্য অবশ্যই শিফট ধরতে হবে। দেখুন এটিকে আবার আমি ক্রিয়েট করে দেখাচ্ছি। ফিল কালার নান করে এটিকে সিলেক্ট করে এখানে ক্লিক করে শিফট ধরে এদিকে সোজা করে আবার সম দূরত্ব বজায় রেখে ডান দিকে শিফট ধরে এভাবে ক্লিক করে এদিকে ক্লিক করে ধরে কিছুটা অ্যাঙ্গেলে করার জন্য এখানে ক্লিক করে এবার আমরা শিফট ধরে নিচের অংশটা সোজা করার জন্য এদিকে ক্লিক করতে পারি। তো ক্লিক করে এবার আমরা এই ছাদের অংশকে ফিল কালার দেব। দেখুন এখানে সাদা দেখা গেল, এটি কিন্তু ফিল কালার। এখানে আমরা সাদা ফিল কালার দিয়ে নেব। আমরা এখানে সাদা ফিল কালার দিয়ে নিলাম। এবার আমাদেরকে এই জিনিসগুলো ক্রিয়েট করতে হবে। এখানে গোল সার্কেল নিয়ে আমরা যদি এভাবে ড্র করি, ফিল কালার এখানে কালো করে দেই, ফিল কালার কালো করে দিয়ে এটিকে আমরা কপি করি এবং পেস্ট করি এভাবে এবং এখানে ধরে নিয়ে আসি দিকে ধরে নিয়ে এসে এবার আমরা এখানে বসাই দিই। কিছুটা ছোট করে নিই এবং ঠিক মেজারমেন্টে আমরা এগুলো বসিয়ে দিই। ঠিক মেজারমেন্টে বসিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে জাহাজের এই যে চুঙ্গাটি আমরা দেখতে পাচ্ছি এটি এখন আমরা ক্রিয়েট করব। তো বাইরে থেকে এটি আমরা ড্র করে নিয়ে আসব। বাইরে থেকে ড্র করে নিয়ে আসার জন্য এখানে আমাদেরকে সার্কেলটি সিলেক্ট করতে হবে। তো সার্কেলটি সিলেক্ট করে আমরা এখানে ড্র করছি। তো সার্কেলটি
ড্র করার পরে আমরা এটি দেখতে পাচ্ছি যে এখানে একটি গ্রেডিয়েন্ট কালার রয়েছে। এই গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আমাদেরকে এখানে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করতে হবে। এই গ্রেডিয়েন্ট কালারটি সিলেক্ট করে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে গ্রেডিয়েন্ট কালার হয়েছে। এবার ফিল কালার রেখে লাইন কালার নান করে দিয়ে এটি আমরা এখানে নিয়ে আসবো। এটি আমরা এখানে নিয়ে এসে এবার আমরা এটিকে অ্যারেঞ্জ করব। তো অ্যারেঞ্জ করার জন্য সিলেক্ট করে ডান বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, এবার সেন্ড টু ব্যাক। তো এবার আমরা দেখতে পাচ্ছি পিছনে চলে গেছে। এবার গ্রুপ করে আমরা যদি এটিকে আরো বড় করি, বড় করে যদি আমরা দেখি যে আমাদের একটি জাহাজ ক্রিয়েট হয়েছে। তো এভাবে পেন টুলের সাহায্যে আপনি খুব স্বল্প সময়ে এরকম সুন্দর আকৃতির জাহাজ ক্রিয়েট করতে পারেন।